ভারতের ইতিহাসের একজন মহান এবং জ্ঞানী পণ্ডিত হলেন আচার্য চাণক্য। তিনি ভারতের একজন মহান চিন্তাশীল ব্যক্তি এবং কূটনীতিবিদ, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। তিনি তক্ষশিলা ইউনিভার্সিটির অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ছিলেন। তিনি ছিলেন রাজা চন্দ্রগুপ্তের মৌর্যের চিফ অ্যাডভাইজার, যার সাহায্যেই রাজা চন্দ্রগুপ্ত মৌর্য খুব কম বয়সেই প্রচুর পাওয়ার ও অর্থ উপার্জন করেছিলেন। চাণক্য নীতি হল আদর্শ জীবনের পথ প্রদর্শক। তার প্র্যাকটিক্যাল ও পাওয়ারফুল নীতিগুলো আমাদের সুশৃঙ্খল এবং পরিকল্পিত জীবনধারণের পথ দেখায়। তাই আজ আমি চাণক্য নীতি বইটি থেকে কিছু নীতি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আমাদের জীবনে চলার পথে অত্যন্ত প্রয়োজনীয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। যে কোনো মানুষের দুঃসময়ের জন্য আগে থেকে টাকা জমানো উচিত। এরকমটা নয় যে ধনী ব্যক্তিদের কোনো দুঃসময় আসে না। টাকা বা ধন সম্পদ কিন্তু স্বভাবতই খুব চঞ্চল। জমানো ধন সম্পত্তিও খারাপ পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। ধন এবং সমৃদ্ধি সেই সমস্ত লোকেদেরকে ছেড়ে চলে যায় যারা ময়লা জামাকাপড় পরে, যাদের দাঁত ময়লা থাকে, যারা বেশি ভোজন করে, যারা ঝাঁঝালো ভাষায় কথা বলে, আর যারা সূর্য ওঠার পর ও সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকে। এখানে চাণক্য পণ্ডিত বলতে চাইছেন, যারা অলস মানুষ তাদের কাছে কোনোদিনই ধন সম্পত্তি আসে না, আর যদি কোনোভাবে এসেও যায় তাহলে তারা এটা ধরে রাখতে পারবে না যদি তারা অলস হয়েই দিন কাটায়। অর্থাৎ ধন সম্পদ ও সমৃদ্ধি তাদের কাছেই আসে যারা অ্যাক্টিভ এবং যারা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যে সমস্ত লোকেরা ভবিষ্যতের প্রবলেমগুলোর জন্য সচেতন থাকে এবং যাদের শার্প ইন্টেলিজেন্সি আছে, তারা যে কোনো প্রবলেমকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পারে এবং সুখী থাকে। কিন্তু যারা অলস, অর্থাৎ যারা ভালো দিন আসবে বলে আশা করে বসে থাকে, এই ধরনের মানুষেরা তাদের নিজেদের লাইফ নিজেরাই ধ্বংস করে। দুশ্চরিত্রা স্ত্রী, দ্রুত দুষ্ট স্বভাবের বন্ধু এবং মুখের উপর কথা বলা অভদ্র চাকরের সঙ্গে থাকলে, আর যেখানে সাপ থাকার সম্ভাবনা রয়েছে এমন বাড়িতে বাস করলে মৃত্যু অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। এই সংসারে অনেক প্রকার বন্ধন রয়েছে, কিন্তু প্রেমের বন্ধন বা ভালোবাসার বন্ধন হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা। মানুষের জীবনে এই বন্ধনের গুরুত্ব অপরিসীম। একটি ভ্রমর যে শক্ত কাঠকেও ফুটো করে ফেলতে পারে, সে যখন পদ্ম ফুলের কোমল পাপড়ির ভেতরে আবদ্ধ হয়ে পড়ে তখন সেখান থেকে বল প্রয়োগ করে বেরিয়ে আসতে চায় না, কারণ সে তার প্রেমবশত পদ্মফুলকে আঘাত করতে পারে না। আর বাস্তবিক ক্ষেত্রেও ভালোবাসার বন্ধন হলো এমনই ইউনিক। বিন্দু বিন্দু জল দিয়ে যেমন একটা বড় কলসি ভর্তি হয়ে যায়, সেরকমই আমাদের প্রয়োজনীয় জ্ঞান বা নলেজ খুব ক্ষুদ্র হলেও তা সংগ্রহ করা উচিত, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র নলেজের সমষ্টি আমাদের জ্ঞান ভাণ্ডারকে ভর্তি করতে সাহায্য করবে। একইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ন্যায় ও নীতিবোধ আমাদের সংগ্রহ করা উচিত, এবং অল্প অল্প করে হলেও আমাদের টাকা জমানো উচিত, কারণ আমাদের অল্প অল্প করাই সেভিংস একসময় কোনো বড় পরিমাণের সঞ্চয় হয়ে দাঁড়াবে। একজন মানুষের এমন পাঁচটি জায়গায় থাকা একদমই ঠিক নয় যেখানে মানুষের রুচি রোজগারের কোনো সম্ভাবনা নেই, যেখানে মানুষেরা সামাজিক নিয়মকানুনের ভয় করে না, যেখানে মানুষদের কোনো লজ্জা সরম নেই, যেখানে কেউ দান ধ্যান করে না, আর যেখানে মহানুভবতার অভাব আছে। যে মানুষ নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের পেছনে ছোটে, তার নিশ্চিত জিনিসটা তো নষ্ট হয়ই, তাছাড়াও যে অনিশ্চিতের পেছনে সে ছুটছে সেটাও নিজে থেকেই নষ্ট হয়ে যায়। চাণক্য পণ্ডিত বলেছেন, কখনোই অপর কাউকে এমনকি নিজের বেস্ট ফ্রেন্ডকেও বিশ্বাস করে নিজের সমস্ত গোপন কথা বলে ফেলা উচিত নয়। প্রত্যেক মানুষেরই জীবনে এমন কিছু সিক্রেট থাকে যা কখনোই অপর কারোর সঙ্গে এমনকি প্রিয় বন্ধুর সঙ্গেও শেয়ার করতে নেই, কারণ কোনো একদিন প্রতিহিংসাবশত এই কথাগুলো ওই বন্ধুটি ফাঁস করে দিয়ে আপনার ক্ষতি করতে পারে। তাই কখনোই নিজের আর্থিক লস, নিজের পার্সোনাল দুঃখের কথা, স্ত্রীর প্রতি সন্দেহের কথা এবং নিজের অপমানের কথা কাউকে বলা উচিত নয়। এমন একটা স্টেজ আসে যখন সন্তানরা এবং ছাত্ররা কিছুটা বড় হয়ে যায়। এই সময় অনেক ধরনের জিনিসের প্রতি আকর্ষণের কারণে তারা তাদের মূল লক্ষ্যের থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে। যেমন ধরুন, বেশ কিছু ছেলেমেয়েরাই অল্প বয়সেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল গেম কিংবা প্রেম ভালোবাসায় আসক্ত হয়। অর্থাৎ এই সময় কাউকে অতিরিক্ত ভালোবাসাটাও তাদের দোষগুলোকেই বাড়িয়ে তুলবে। তাই এই সময় কনস্ট্যান্ট তিরস্কার করা বা বকুনি দেওয়া তাদের পক্ষে ভালো হয়, যাতে তারা সমস্ত বাজে দিক ছেড়ে বা দোষ ছেড়ে বেরিয়ে যেতে পারবে, আর এইভাবেই তাদের মধ্যে ভালো গুণগুলো তৈরি হবে। কোনো ভুল কাজ করে ফেললে মানুষ অনুতাপ করে, কিন্তু কোনো কাজ করার আগে সে যদি যথেষ্ট বুদ্ধি প্রয়োগ করে তবে তাকে ভুলের জন্য পস্তাতে হয় না, আর তার উন্নতি হওয়াও নিশ্চিত। বৃত্ত বা চাকরকে কোনো কাজে লাগালে বোঝা যায় সে কতটা সক্ষম। আত্মীয় স্বজন ও অতি পরিচিত ব্যক্তিদের চেনা যায় কোনো সংকটের সময়, বন্ধু বান্ধবদের চেনা যায় সত্যি কোনো প্রয়োজনের সময়, আর নিজের স্ত্রীকে চেনা যায় যখন সেই ব্যক্তি ধনহীন হয়ে পড়ে। বুদ্ধির ক্ষমতা শারীরিক শক্তির থেকে অনেক বেশি। একটা ছোট্ট খরগোশও তার বুদ্ধির জোরে একটা শক্তিশালী সিংহকে পরাস্ত করতে পারে। আর এই অবজারভেশনটা সেই পুরনো খরগোশ সিংহের গল্পটা থেকে এসছে, যেখানে একটা ছোট্ট খরগোশ বোকা ও শক্তিশালী সিংহকে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। কোনো মানুষের সরল হৃদয় ও সরল স্বভাবের হওয়া ভালো, কিন্তু অতি সরল বা সাদাসিদ হওয়া ভালো নয়, কারণ অন্য কোনো মানুষ তার সুযোগ নিতে পারে, এমনকি তার এই সরলতার জন্য সে বিপদেও পড়তে পারে। যার এক্সাম্পল হিসাবে চাণক্য পণ্ডিত বলেছেন, জঙ্গলে যে গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকেই সবার আগে কেটে ফেলা হয়, কিন্তু যে গাছগুলো আঁকাবাঁকা হয় সেগুলো ছেড়ে দেওয়া হয়।
অত্যন্ত রূপবতী হওয়ার কারণেই মাতা সীতার অপহরণ হয়েছিল, বেশি অহংকার থাকার কারণেই রাবণ বধ হয়েছিল, অত্যাধিক দান করার কারণেই রাজা বলিকে প্রতারণার শিকার হতে হয়েছিল, বিখ্যাত দৈত্যরাজ বলিকে ভগবান বিষ্ণু নিজে বধ করেছিলেন বালক ব্রাহ্মণের রূপ ধরে শুধুমাত্র তার অত্যাধিক দান ধ্যানের সুযোগ নিয়ে। তাই এখানেও চাণক্য পণ্ডিত বলতে চেয়েছেন যে কোনো কিছুই অতিরিক্ত মাত্রায় ভালো নয়, কারণ কোনো ভালো গুণও অতিরিক্ত মাত্রায় থাকলে সেটা শুধু আপনার ক্ষতিই করবে। তো আজকের এই চাণক্য নীতিগুলির মধ্যে কোন কোনটি আপনি আগে থেকেই জানতেন কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।